হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব 2015 সালে রিলিজ হওয়া মুভি কলোনিয়া নিয়ে। এটি একটি বায়োগ্রাফিক্স হিস্ট্রি ড্রামা মুভি, যেটি রিয়েল লাইফ ঘটনার উপর বানানো হয়েছে। তো মুভিটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি মুভিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। মুভির শুরুতে আমাদের 1973 সালের ঘটনা সম্পর্কে বলা হয়, যখন চিলিতে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা চলছিল এবং এসব নিয়ে দেশের সরকার অস্থির হয়ে উঠেছিল। সেখানকার মিলিটারি জার্নাল, যার নাম অগাস্টো ফিনোসে ছিল, সে চিলির প্রেসিডেন্ট সালভাডোরকে তার পদ থেকে হটিয়ে নিজে প্রেসিডেন্ট হতে চাইছিল। কিন্তু চিলির লোকজনেরা সালভাডোরকে খুব পছন্দ করত, এজন্য সব জায়গায় তাকে নিয়ে সবাই প্রোটেস্ট করছিল। এক কথায় চিলিতে এখন গৃহযুদ্ধ চলছিল। অন্যদিকে আমাদের একজন জার্মান এয়ার হোস্টেসকে দেখানো হয়, যার নাম লিনা ছিল। লিনা যখন তার পাইলটস এবং কলিগসের সাথে দেশে ফিরে আসছিল, তখন সে তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলকে দেখতে পায়, যে চিলির জনগণের সাথে সালভাডোরকে সাপোর্ট করছিল। লিনা তার ফ্রেন্ডসদের বলে যে সে তাদের সাথে 4 দিন পর দেখা করবে, এবং এরপর সে তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলের সাথে দেখা করে। এরপর এরা দুজন ড্যানিয়েলের বাড়িতে যায়, যেখানে সালভাডোর, যে সেখানকার প্রেসিডেন্ট ছিল, তার অনেকগুলো পোস্টার পড়েছিল। আসলে ড্যানিয়েল সালভাডোরের পোস্টার বানিয়ে চিলির জনগণের প্রোটেস্টে হেল্প করছিল। হতে পারে এরা দুজন জার্মান ছিল, কিন্তু চিলিতে এদের দুজনের জীবন খুব ভালোই কাটছিল। কিন্তু এরপর পরের দিন সকালে ড্যানিয়েলের কাছে তার বন্ধুদের কল আসে, যার পরে ড্যানিয়েল একদম হতাশ হয়ে যায়। সে তার গার্লফ্রেন্ডকে বলে যে অগাস্টো ফিনোসে, যে এখানকার প্রেসিডেন্ট হতে চায়, সে চিলিকে তার দখলে নিয়ে নিয়েছে। তার দলের লোকেরা ওই লোকেদের বন্দী করছে যারা সালভাডোরকে সাপোর্ট করছিল। এরা দুজন পালানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাইরের অবস্থা খুবই খারাপ ছিল, চারিদিকে ফিনোসের আর্মিরা ঘোরাঘুরি করছিল, যারা সালভাডোরের সাপোর্টার্সদের অ্যারেস্ট করে তাদের উপর অত্যাচার করছিল। ড্যানিয়েল সেখানে তাদের ফটোও তোলে, কিন্তু ঠিক তখনই একজন আর্মি তাকে দেখে নেয়। সে ড্যানিয়েলস এবং লিনাকে গ্রেপ্তার করে নেয়। এরপর এদের এমন একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় যেখানে আরও অনেক লোকজনেরা ছিল। আর তখনই এদের আর্মিরা একজন লোককে নিয়ে আসে যার মুখ ঢাকা ছিল। সে লাইনে দাঁড়ানো ওইসব লোকেদের চিহ্নিত করছিল যারা সালভাডোরকে সাপোর্ট করছিল। চিহ্নিত করার পর আর্মির লোকেরা তাদের শ্যুট করে দেয়। সে ড্যানিয়েলসকেও চিনে নেয়। সে আর্মির লোকজনেদের বলে যে এ সালভাডোরের পোস্টার বানায়। এরপর আর্মির লোকজনেরা ড্যানিয়েলসকে অন্য জায়গাতে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে লিনা এবং অন্য লোকজনদের ছেড়ে দেওয়া হয়। লিনা এখন জানেও না যে ড্যানিয়েলস কোথায় আছে। সে যে কোনো প্রকারে ড্যানিয়েলসকে খুঁজে পেতে চায়, তাই সে ওই গ্রুপের কাছে যায় যেখানে ড্যানিয়েল কাজ করত। সেখানে সে তাকে বলে যে ড্যানিয়েলসকে অ্যাম্বুলেন্সে করে অন্য একটি জায়গাতে পাঠানো হয়েছে। সে বলে যে আমরা ওই অ্যাম্বুলেন্সকে চিনি, ড্যানিয়েলসকে কলোনিয়াতে পাঠানো হয়েছে, যেটা পুরোপুরি বাইরের দুনিয়া থেকে একদম আলাদা। ফিনোসের পুলিশ সেখানে ওই সব লোকেদের পাঠায় যাদের তারা গ্রেপ্তার করত। এখানে লিনা ভাবছিল যে তারা তার হেল্প করবে, কিন্তু তারা তার হেল্প করতে পারবে না বলে দেয়। তারা বলে যে তাদের এই প্রোটেস্ট কোনো একজন লোককে কেন্দ্র করে নয়, তাদের এই লড়াই দেশের সমস্ত জনগণদের জন্য, আর তাছাড়া এখন আমাদের কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। অন্যদিকে ড্যানিয়েলসকে দেখানো হয়, যাকে টর্চার করা হচ্ছিল এবং তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয় যাতে ড্যানিয়েলস বেহুশ হয়ে যায়। অন্যদিকে লিনা কলোনিয়ার সম্বন্ধে জানার জন্য একজন লোকের সাথে দেখা করে। সেখানে ওই লোকটি বলে যে ওই জায়গাতে যাওয়া তো খুবই সহজ, কিন্তু এখান থেকে ফিরে আসা খুবই কঠিন বা প্রায় একদমই অসম্ভব। এই জায়গাটি পল সেফার নামের একজন লোক তার দখলে রেখেছে। সে এই জায়গাটিকে তার সমর্থকদের নিয়ে তার রুলস অনুযায়ী চালায়, যার সম্বন্ধে কেউই কিছু জানে না। তোমার সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু লিনা তার কথা শোনে না। সে বাসে চড়ে ওই জায়গাটিতে চলে যায়। সাথে সে তার কো পাইলটকে একটি চিঠিও লেখে, যে তার খুব ভালো বন্ধুও ছিল, যেটাতে লেখা ছিল যে এখন সে ফ্লাইটে আসতে পারবে না, কিন্তু এক সপ্তাহ পর সে নিশ্চয়ই আসবে, আর তখন তাকে তার খুব প্রয়োজন হতে পারে। অন্যদিকে লিনা ওই গেটে পৌঁছে যায় যাকে কলোনিয়া বলা হতো। সেখানে একজন বয়স্ক মহিলা আসে যে লিনাকে তার সাথে ভেতরে নিয়ে যায়। এই পুরো জায়গাটি কোনো জেলের থেকে কম ছিল না,
ওই মহিলা লিনাকে একটি রুমে যাওয়ার জন্য বলে। ওই রুমের মধ্যে পল সেফারও বসেছিল। সে লিনাকে বলে যে তুমি এখানে কেন এসেছো। তখন লিনা বলে যে আমি ঈশ্বরের কাছে আমার পুরো জীবন সমর্পিত করতে চাই, আর আমি জানি যে তুমি একজন পবিত্র লোক এবং ঈশ্বরের সমতুল্য। প্রথমে পল তার উপর সন্দেহ করলেও পরে লিনা তাকে তার জালে ফাঁসিয়ে নেয় এবং পল তার উপর বিশ্বাস করে নেয়। এরপর ওই বয়স্ক মহিলা যে তাকে ভেতরে এনেছিল সে তাকে একটি রুমে নিয়ে যায় যেখানে আরো অনেকগুলো বেডস ছিল। কিছুক্ষণ পর অন্য মেয়েরাও সেখানে চলে আসে। কিছুক্ষণ পর খাওয়ার জন্য তাদেরকে একটি করে ট্যাবলেটস দেওয়া হয়। কেউই কিছু জানে না যে তাদেরকে এই ট্যাবলেটস কেন খেতে দেওয়া হচ্ছে। এখানে মহিলা পুরুষ এবং বাচ্চাদের আলাদা আলাদা জায়গায় রাখা হতো এবং যখন প্রয়োজন হতো তখন তাদের একসাথে ডাকা হতো। পরের দিন লিনাকে আলুর ক্ষেতে অনেক কাজ করানো হয় যেখানে তার উপর অত্যাচারও করা হয়। ওই রাতেই এখানে একজন লোকের মৃত্যু হয়ে যায়। এই কারণে সব পুরুষ এবং মহিলাদের একটি হল রুমে ডাকা হয় যেখানে পল ওই মারা যাওয়া লোকটির আত্মার সাথে কথা বলার মিথ্যা নাটক করছিল। সবাই তার কথা বিশ্বাসও করে নেয় কিন্তু লিনা জানত যে এই লোকটি ঢং করছিল। এরপর ড্যানিয়েলকে দেখানো হয় যাকে এখানে একটি কারখানাতে আনা হয়েছে এবং তাকে বলা হয় যে এবার থেকে তুমি এই কারখানাতে কাজ করবে। ড্যানিয়েলের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে এটাও ভুলে গিয়েছিল যে তার নাম কি। এখানে ড্যানিয়েলসকে হ্যাংকস নামে ডাকা হয় যাতে আসল জীবনের সম্বন্ধে তার কিছু মনে না পড়ে। এরপর রাতে যখন লিনা অন্য সব মহিলাদের সাথে একটি রুমে শুয়েছিল তখন ওই বয়স্ক মহিলা ওই রুমে আসে যে ওই সব মহিলাদের ইনচার্জ ছিল, আর এদের মধ্যে একজন মেয়েকে তার সাথে নিয়ে যায়। লিনাও তাকে ফলো করে সেখানে দৌড়ে যায়। সেখানে লিনা জানালা দিয়ে দেখতে পায় যে ওই মেয়েটি সামনে বসেছিল এবং তার সামনে অনেক লোক বসেছিল। আসলে এই মেয়েটি এদের মধ্যে একজন লোককে বিয়ে করতে চাইছিল যার সাথে সে 3 বছর আগে দেখা করেছিল। পল এটি জানতে পেরে গিয়েছিল তাই সে ওই লোকটিকে ডেকে আনে এবং বলে যে এর মধ্যে খারাপ আত্মার ছায়া আছে, তোমাকে একে সাজা দিতে হবে। এখানে ওই লোকটি না চাইলেও ওই মেয়েটিকে যাকে সে ভালোবাসত তাকে মারতে হয়। এরপর পল এখানে যত লোক ছিল সবাইকে মেয়েটিকে সাজা দিতে বলে। লিনা জানালা দিয়ে এসব দেখছিল এবং সেখানে ওই লোকেদের মধ্যে সে ড্যানিয়েলকেও দেখতে পায় যে আজব ধরনের ভঙ্গি করছিল। লিনা বুঝতে পেরে যায় যে তার মানসিক অবস্থা একদম ভালো ছিল না। ঠিক তখনই একজন লোক লিনাকে দেখে নেয় কিন্তু পল লিনার কাছে পৌঁছানোর আগেই লিনা সেখান থেকে পালিয়ে যায় এবং তার রুমে এসে নিজের বেডে শুয়ে পড়ে। এরপর পল সেখানে আসে এবং দেখতে পায় যে সেখানে সব মেয়েরা শুয়ে আছে, এজন্য সে সেখানকার ইনচার্জকে খুব খারাপভাবে মারধর করে। এরপর তার সন্দেহ হয়ে গিয়েছিল যে আগের দিন রাতে ওই মেয়েটি আর কেউ নয় লিনাই ছিল, তাই লিনাকে পরের দিন ওই মেয়েটির মতো সবার সামনে বসিয়ে দেওয়া হয় এবং পল বলে যে লিনার মধ্যে খারাপ আত্মা আছে। সে লিনাকে মারে এবং বাকি লোকেদেরও লিনাকে মারতে বলে। অন্যদিকে ড্যানিয়েলকে দেখানো হয় যার মানসিক অবস্থা ঠিক ছিল, শুধু সে পাগল হওয়ার মিথ্যা নাটক করছিল। এজন্য সে ওই ওয়ার্কশপ যেখানে সে কাজ করছিল সেখান থেকে সে একটি টর্চ নিয়ে সোজা বাইরে বেরিয়ে যায় কারণ সে এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তার পা একটি তারে লেগে যায় যার জন্য সেখানকার সাইরেন বেজে ওঠে, যার ফলে হল রুমে বসে থাকা সব লোক যারা লিনাকে মারতে উদ্যত হয়েছিল তারা সবাই বাইরে চলে আসে। ড্যানিয়েল লোহার তারে চড়ে পালানোর চেষ্টা করে কিন্তু তার পায়ে কারেন্টের শক লেগে যায় যাতে সে সেখানেই বেহুশ হয়ে যায়। সবাই মনে করে যে ড্যানিয়েলের মানসিক অবস্থা ঠিক নেই তাই সে এখান পর্যন্ত চলে এসেছে। এখানে এসেছে লিনার 4 মাসের বেশি হয়ে গেছে। পল কলোনিয়াতে থাকা সব লোকেদের সাথে যে শুধু অত্যাচার করত তাই নয় বরং সে ছোট ছোট বাচ্চাদেরও শোষণ করত। তাকে এখানে থামানোর কেউই ছিল না। এরপর কিছুদিন পর কলোনিয়াতে কিছু গেস্ট আসে, আর যখনই কলোনিয়াতে কিছু গেস্ট আসে তখন মেল ফিমেলস একসাথে গেস্টদের ওয়েলকাম করত। সে এখানে গেস্টদের এটা দেখাতো যে এখানে সব কিছুই ঠিক আছে এবং এখানে সবাই হাসি খুশি আছে। এরপর প্রথমবার লিনা ড্যানিয়েলকে দেখতে পায়। এরা দুজন সামনাসামনি চলে আসে। ড্যানিয়েল লিনার হাত ধরে নেয়।
লিনা ড্যানিয়েলকে বলে যে আজ রাতে আলুর গুদামে তার ডিউটি পড়েছে, সে আজ রাতে তার সাথে সেখানে দেখা করতে চায়। এরপর ড্যানিয়েলের ইনচার্জ যখন সবাইকে ডিউটি দিচ্ছিল, তখন ড্যানিয়েল আলুর গুদামের গার্ডের ডিউটি নিয়ে নেয় এবং সে আলুর গুদামে পৌঁছে যায় যেখানে লিনাও ছিল। সেখানে সে লিনার কাছে ক্ষমা চায়, কারণ তার মনে হচ্ছিল যে ওই দিন তার ফটো তোলার জন্য লিনা তার সাথে ফেঁসে গিয়েছিল। কিন্তু লিনা তাকে বলে যে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে সেখানে শুধুই ড্যানিয়েলসের জন্য এসেছে। কথা বলতে বলতে ড্যানিয়েলের পা একটি জায়গায় পড়ে যায় এবং যখন সে ওই জায়গাটি দেখে, তখন সে দেখতে পায় যে সেখানে সুড়ঙ্গের মধ্যে একটি ঘর রয়েছে। ড্যানিয়েল বলে যে আমি ভেতরে গিয়ে দেখছি। ড্যানিয়েল যখন ভেতরে যায়, তখন সে অনেক বড় বড় সুড়ঙ্গ দেখতে পায় এবং সে ধীরে ধীরে এগিয়ে যায়। ঠিক তখনই লিনা গাড়ির আওয়াজ পায়। লিনা ড্যানিয়েলকে ডাকার চেষ্টা করে এবং সুড়ঙ্গের দরজার উপরে বন্ধ করে দেয়। এখানে লিনার ইনচার্জ আসে এবং তাকে তার সাথে নিয়ে যায়। ড্যানিয়েল এরপর আবার সুড়ঙ্গের ভেতরে যায় এবং সেখানে সে ওই রুমও দেখতে পায় যেখানে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। এই রুমটি দেখে সে খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে ড্যানিয়েলের মেডিকেল টেস্ট করা হয়। এখানে একজন নার্সও ছিল যে লিনার পাশে থাকত। এরপর যখন সে ড্যানিয়েলের জামা উঠায়, তখন তার জামার ভেতর থেকে একটি লকেট পড়ে যায় যাতে লিনা এবং ড্যানিয়েলের ফটো ছিল। এই লকেটটি লিনাই ড্যানিয়েলকে দিয়েছিল। এই নার্সটি বুঝতে পেরে যায় যে এরা একসাথে ছিল, তাই লিনা এখানে এসেছে। এরপর আবার লিনা এবং ড্যানিয়েল একসাথে গুদামে দেখা করে। সেখানে ড্যানিয়েল লিনাকে বলে যে এই সুড়ঙ্গটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত, আমি সেখানে একটি গেটও দেখতে পেয়েছি যেটি লকড ছিল। আমার মনে হয় এই রাস্তা দিয়ে কলোনিয়ার বাইরে যাওয়া যায়। আমাদের কাল রাতেই এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ একবার যদি আমার মেডিকেল রিপোর্ট চলে আসে, তাহলে তারা তাকে বিষযুক্ত গ্যাস দিয়ে মেরে ফেলবে। সে লিনাকে বলে যে সে যেখানে কাজ করত, যেখানে সে একটি ক্যামেরা পেয়েছিল যেটা দিয়ে সে সুড়ঙ্গ এবং টর্চার রুমের ছবি তুলে নিয়েছে। এরপর তারা গাড়ির আওয়াজ শুনতে পায়, তাই লিনা ড্যানিয়েলকে সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে দেয়। একটি ফটো ড্যানিয়েলের পকেট থেকে সেখানে পড়ে গিয়েছিল, সে তার উপর বালতি রেখে দেয়। এরপর সেখানে ইনচার্জ এবং নার্স আসে। আসলে নার্সেরও এখানে আলু কাটার ডিউটি ছিল, কিন্তু সে তার চাকু আনতে ভুলে গিয়েছিল। এই জন্য ওই ইনচার্জ যে তার মা ছিল, সে চাকু আনতে যায়। নার্স লিনাকে বলে যে আমি জানি যে তুমি এবং ড্যানিয়েল একসাথে আছো, আমি ওই লকেটটি পেয়েছিলাম যেটাতে তোমাদের দুজনের ফটো ছিল, আর তোমরা দেখা করতেই এখানে এসেছ, আর যদি কেউ এটা জানতে পারে তাহলে তোমাদের মেরে ফেলবে। সেলিনাকে বলে যে সে প্রেগন্যান্ট, হসপিটালে একজন লোক অ্যাডমিট হয়েছিল যে তার বাচ্চার বাবা ছিল, কিন্তু সেই লোকটি এখন এই দুনিয়াতে নেই, আর এখানে যদি তার কেউ প্রেগন্যান্ট হওয়ার কথা জানতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলবে। এরপর ওই ইনচার্জ সেখানে চলে আসে। সে তাদের আলাদা আলাদা বসতে বলে যাতে তারা একসাথে কথা বলতে না পারে। এরপর সে যখন বালতি ওঠায়, তখন সে বালতির নিচে ফটো দেখতে পায়। এরপর লিনাকে পলের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে পল তাকে ফটোর সম্বন্ধে জিজ্ঞাসা করে। লিনা বলে যে এই ফটোটি আমার নয়, এটি আমি কোথাও থেকে কুড়িয়ে পেয়েছিলাম। এরপর পল তার কোনো ক্ষতি করার আগেই ড্যানিয়েল সেখানে চলে আসে। সে বলে যে এই ফটোটি আমার। পল জিজ্ঞাসা করে যে এই ফটো তুমি কোথায় পেয়েছো। ড্যানিয়েল তাকে তার সাথে ওই কারখানাতে নিয়ে যায় যেখানে সে কাজ করত, যেখানে সে ওই রেজিস্টারের ভেতরে তাকে আরও অনেকগুলো ফটো দেখায়। এখানে কারখানার যে ইনচার্জ ছিল, সে বলে যে আমি এই ফটোগুলোর সম্বন্ধে কিছুই জানি না। ড্যানিয়েলের উপর কেউ এজন্য সন্দেহ করে না, কারণ তার মানসিক অবস্থা ঠিক ছিল না। পল বলে যে এর ইনভেস্টিগেট অবশ্যই হবে। সে লিনাকে তার ইনচার্জের সাথে যেতে বলে। লিনা যখন ইনচার্জের সাথে সেখান থেকে যাচ্ছিল, তখন সে দেখতে পায় যে ড্যানিয়েল তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। লিনা সুযোগ পেয়ে তার ইনচার্জের মাথার উপর লাঠি দিয়ে আঘাত করে যাতে সে সেখানে বেহুশ হয়ে যায় এবং সে ড্যানিয়েলের সাথে আলুর গোদামে চলে যায় যেখানে ওই নার্সও ছিল। লিনা বলে যে তুমি আমাদের সাথে চলো, আমরা এখান থেকে বাইরে চলে যাব। এরপর এরা তিনজন টানেলের ভেতরে চলে যায়।
ঠিক তখনই এখানে সবাই জানতে পেরে যায় যে লিনা এবং ড্যানিয়েল পালিয়ে গেছে। সবাই তাদের খোঁজার চেষ্টা করে। বল তার লোকেদের নিয়ে ড্যানিয়েলের রুমে যায়, যেখানে সে ড্যানিয়েলের বেডে অনেকগুলো ট্যাবলেটস দেখতে পায় যেগুলো ড্যানিয়েল কখনো খায়নি। অন্যদিকে ড্যানিয়েল, লিনা এবং নার্সকে দেখানো হয়, যারা লক গেট খুলে বাইরে চলে যায়। সামনে রাস্তা শেষ হয়ে গিয়েছিল এবং সেখানে জল দিয়ে ঘেরা ছিল, কিন্তু যখন ড্যানিয়েল জলের ভেতরে যায় তখন সে রাস্তা খুঁজে পেয়ে যায়। যার পরে এরা তিনজন জল পেরিয়ে সামনে চলে যায় এবং কিছুক্ষণ পর একটি দরজা দিয়ে বাইরে চলে আসে। এরা এখন কলোনিয়া থেকে বাইরে চলে এসেছিল। নার্স এই প্রথমবার কলোনিয়া থেকে বাইরে এসেছে, তাই সে খুব খুশি ছিল। কিন্তু ঠিক যখনই সে কিছুটা সামনে যায় তখনই তার পা একটি তারে ধাক্কা লাগে এবং তার গায়ে একটি গুলি লেগে যায়। আসলে এটি একটি ট্র্যাপ ওয়্যার ছিল, যাতে কিছু আঘাত লাগলে অটোমেটিক গুলি বেরিয়ে যেত। গুলি নার্সকে লেগেছিল, যার জন্য তার মৃত্যু হয়ে গিয়েছিল। লিনা এবং ড্যানিয়েল এখান থেকে বেরিয়ে একটি রোডে চলে যায়, যেখানে সে একটি ট্রাকে লিফট নিয়ে জার্মানির পুলিশ স্টেশনে পৌঁছে যায়, যেখানে কিছু জার্মান অফিসার ছিল। তারা ওই কলোনিয়ার ভেতরের টানেলের মধ্যেকার টর্চার রুমের ফটো দেখায়। জার্মান অফিসার্স বলে যে এই ফটোগ্রাফির সাহায্যে আমরা তাদের অ্যারেস্ট করতে পারবো। ঠিক তখনই সেখানে একজন লেডি আসে। সে তাদের জামা কাপড় এবং পাসপোর্ট দেয় এবং সাথে এটাও বলে যে আজ ফ্লাইটে তাদের দুজনের টিকিট বুক হয়নি, পরের ফ্লাইট পরের সপ্তাহে আছে, তোমাদের এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। তারা দুজন জানতো যে তারা এক সপ্তাহ এখানে বেঁচে থাকতে পারবে না। তখনই লিনার মনে পড়ে যে আজ বুধবার, আজ এখান থেকে যেই ফ্লাইটটি টেক অফ করবে তার পাইলট তার বন্ধু হয়। সে তার পাইলট বন্ধুকে কল করে যে ফ্লাইটে তাদের জন্য টিকিট বুক করে দেয়। এরপর এদের এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়, কিন্তু এদের মেন গেট দিয়ে এন্ট্রি করানো হয় না, এদের আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। এদের বলা হয় যে সেখানে তাদের প্রাণ সংশয়ের ভয় আছে। এদের একটি অফিসে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে যখন প্লেন টেক অফ করবে তখন তাদের প্লেনের মধ্যে বসিয়ে দেওয়া হবে। এরপর ওই জার্মান অফিসার সেখান থেকে চলে যায়। তখন লিনা জানালা দিয়ে দেখতে পায় সেখানে পল চলে এসেছে এবং ওই পুলিশ অফিসার যে তাদের এখানে এনেছে সে পলের সাথে হাত মেলাচ্ছে। লিনা দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ ছিল। এরপর পল এবং অফিসার রুমে চলে আসে, কিন্তু লিনা এবং ড্যানিয়েল সেখানে ছিল না। তারা জানালায় কাপড় বেঁধে সেখান থেকে পালিয়ে গিয়েছে। তারা সেখানে সোজা ওই রানওয়ের দিকে পালানোর চেষ্টা করে যেখান থেকে ফ্লাইট টেক অফ করছিল। ফ্লাইটের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যখনই পাইলট তার ফ্রেন্ড লিনাকে দেখতে পায় তখন সে দরজা খোলার অর্ডার দেয় এবং লিনা এবং ড্যানিয়েলকে ফ্লাইটের ভেতরে নিয়ে আসে। কিন্তু সে যখন ফ্লাইট টেক অফ করতে যাচ্ছিল তখন তাকে আজকের ফ্লাইট ক্যান্সেল করার অর্ডার দেওয়া হয়, অর্থাৎ সে এখান থেকে ফ্লাইট ওড়াতে পারবে না। পাইলট এটা লিনাকে বলে। লিনা বলে, যদি আমরা আজ এখান থেকে না যেতে পারি তাহলে এরা আমাদের প্রাণে মেরে ফেলবে। তখনই ফ্লাইটের বাইরে পল এবং অফিসারকে দেখানো হয়, যারা ফ্লাইটের বাইরে লিনা এবং ড্যানিয়েলের অপেক্ষা করছিল। পাইলটকে সিদ্ধান্ত নিতে হবে যে সে এখন কি করবে, যে সে এখন এখান থেকে ফ্লাইট টেক অফ করবে কিনা। কিন্তু সে তার ফ্রেন্ডের প্রাণ বাঁচাতে ফ্লাইটকে স্টার্ট করে দেয় এবং পল এবং অফিসারের চোখের সামনে দিয়ে লিনা এবং ড্যানিয়েলকে নিয়ে চিলি থেকে চলে যায়। এইভাবে লিনা এবং ড্যানিয়েলের প্রাণ বেঁচে যায়। এটি একটি সত্য ঘটনার উপর বানানো হয়েছে। চিলির পুলিশ এখানে এরকম প্রিজন চালাতো যেখানে কয়েকশো লোককে মেরে পুঁতে ফেলা হতো। 40 বছরে মাত্র 5 জন লোক সেখান থেকে বেঁচে পালাতে পেরেছিল। এরপর লিনা এবং ড্যানিয়েল ওই ফটোগুলোকে ইন্টারন্যাশনালি পাবলিশ করায়, কিন্তু এতে চিলির ওপর কোনো প্রভাব পড়েনি। কিন্তু যখন অগস্টে ফিনোসের সরকার পতন হয়ে যায় তখন পলকে গ্রেপ্তার করার জন্য তার ইনভেস্টিগেট করা হয়। সাল 2004 পলকে আর্জেন্টিনাতে ধরে নেওয়া হয়। এখানে তার কুকর্মের জন্য 33 বছরের সাজা হয়, কিন্তু সাল 2010 সাজা কাটানো অবস্থাতেই তার মৃত্যু হয়ে যায়। এটাই ছিল কলোনিয়ার একটি ভয়ঙ্কর সত্য ঘটনা, যার উপরেই সাল 2015 দ্য কলোনি মুভিটি বানানো হয়েছে। এই মুভিটির IMDb রেটিং 7.1। আশা করি কাহিনীটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে।
বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি স্টোরি নিয়ে একটি নতুন ভিডিওতে।